চলে না ওরে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না ওরে, গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না ওরে, গুরু আমার সংসার সংসার চলে না। এমন একটা আকাম করলো রে গুল্লা, এত ডাব খায় সারা রাত ঘুমের বারো নাই, সারা রাত খালি প্রকৃতি ডাকিছে আর বাইরে দল লাগেছে, প্রকৃতি ডাকিছে আর বাইরে দল লাগেছে। ডাব না খাইলে থরে ঠেরে জানি প্রকৃতি ডাকে না, এর লেগেই দোপায় যতির উপকার করতে নাই। এ ডাব তোকে প্যাটে কোনো দিন পড়ছে? হ্যাঁ আমার লেগে একটু ডাব খাইতে পারছো বেটা, এর লেগে তো আমার থ্যাংক ইউ দেওয়া উচিত। তোর জন্যই গাছ উঠতে যে সারা শরীর ছিঁড়ে গেল আমার, আর তুই করছিস তোর জন্যই গাছে উঠেছিল কিটা? এবারটা গাছে তো বান্দরও উঠতে পারে, বুদ্ধি কয়জন দিতে পারে, বুদ্ধিটা দিছে কেটা, নেতা কেটা এখানে? নেতাগিরি সুইটা যাবে না যদি ধরা পড়িস, এতক্ষণ হারাধন কাকা না জানি কি পোলাপ বকতেছে আল্লাহ জানে, তোকে আমি এত করে নিষেধ করলাম এর লোকেই তোকে কিছু হইবে না, এটা তোরা রিস্ক নিতে পারস না। এ আমি তো একটা দারুণ জিনিসের খোঁজ পাই গেছি। তুমি খোঁজ তো যাই পাও, আমি আর গাছ উঠতে পারবো না, শরীর ভারী হয়ে গেছে, এই শরীরে গাছ বাওয়া যায় নাকি? দুঃস আমরা গাছ বাওয়ার বিষয় না হন। হ্যাঁ বহরের পাশে হুইয়ে আর কোমরে হাত দিয়ে দেখি একটা ক্ষতি। ক্ষতি কি? ক্ষতি কি? তবিল তবিল তোরা কর না, তবিল তবিল করছিস কি? কিরাম সাইজটা কিরাম হবে? ইরাম বড় বড় হাড়কে খুললে দেখছি মিতে বাইরের দিকে হাত দিছি টোকলাল হাত। কত বড়? এত বড় নাকি ছোট? তুই কি বরের তফিলটা মার দিয়েছিস? কি কিছু ভিক্ষে কথা না, কারণ বরের তফিল যেটা আছে এবার আমি কিছু সব শেষ রাখাম গোল্লা করে গোল্লাই আমার চুরি করা যে লোহার বলটা এটিকে তফিলের মধ্যে রাখছে। বড় ভাই তুই না কিরাম যে কথা কিস না, এত বড় একটা বল কি কোমরে গুজে রাখা যায়? এগুলো আমি চিন্তা করেছি আজকে রাত্রিবেলা বরের সাথে ঘুমাবো, আর সুযোগ বুঝে বললাম মারি দেব। কিরে গুল্লা এখানে ওদের সাথে কি সলা পরামর্শ করতেছিস? ফিরকে বল দি, সলা পরামর্শ করতেছিস কি তুই? এ ফিরে হইছে সিনিয়র লোকজন কথাবার্তা বলতেছে, সব তোমাকে বলতে হবে। এ তুই না কইলে মনে হয় আমি কিছু বুঝতে পারি না তাই না? এই তুই নাকি আমার বউ কেন যাচ্ছিস দুলে ভাই কইলো? এ ফজর বর তো সব জানিয়ে হেলাইছে, সর্বনাশ, এখন কি হবে? কি আর হবি? তুই এই বাড়িতে এক পা বাড়ি যাবে পারবি না, এ বাড়িতে বিয়ে বাঁধিছে নাকি যে তলে বলে কুটুম আনা লাগবে খালি? ঠিক ধরেছিস বর, আমাদের বিয়ের পরামর্শই হতেছিল, প্রথম বড় বাইর হবি তারপরে আমার সাক্ষাতে বিয়ে হবি। বিয়ে করার মুড়িয়ে দাসে তো করে কলিবারে বিয়ে হলো না, এ বাড়িতে কোনো বিয়ে হবি না, এ বাড়িতে হলিবারে তালাক হবি, তালাক। আব্বা কি সিদ্ধান্ত নিয়েছে জানিস? সেই জন্য তুই একলাই যেন আর কেউ জানে না, মামানি রে মামায় তালাক দেবে এই তো, এত খুশির কথা? তালাক দেওয়ার লগে লগেই তো তোমাকে সয় সম্পত্তি যা আছে দাদু ব্যাগ করলো দুই ব্যাগ হয়ে যাবে, এই দুই মামা তো ভাই হয়তো হয়ে যাইছে, তারা দুইজন বাই দিস টাইম বিয়ে করিয়ে ভালাইবে, আর মামানিরে লইয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে, কি শান্তি বলছো? খুব হিটলারি বুদ্ধি শিখেছো তাই না রে গুল্লা?
তোরা যে প্ল্যান করতেছু সেই প্ল্যান ধ্বংস করার ব্যবস্থা আমি করতেছি। আব্বা এখনই আমি অনুরোধ করে কয়া তার সিদ্ধান্ত ক্যান্সেল করার ব্যবস্থা করতেছি। সুখে শান্তিতে সবাই মিলে থাকবে, তাই না? সে ঘুরে বালি বুঝিছু। আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তোর আল্লাহর দোহাই লাগে তুই সত্যি করে উত্তর দিব। আমি ভাই কোনো পীরে কসম কাটতে পারবো না, এ কথা তোমার আগেই বলছি। ও তার মানে তুই মিথ্যে কথা কবো, তাই না? লাগলে কবো। দেখে গুল্লা, তুই আমাদের বাড়ি আসার পরের থেকে আমাদের অশান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে। মেলা কিন্তু সহ্য করেছে, আর কিন্তু সহ্য করবো না রে গুল্লা। তোরে সহ্য করতে কয়েক এটা, কেউ রিকোয়েস্ট করছে সহ্য করতে? তোর যা করণের তুই হ্যাঁ কর না কা। এবার আমি যে এবারে আসি, আমি কি অবৈধ আছি? হ্যাঁ মনু, এটা আমার মামু বাড়ি, মনু মার সম্পত্তি আমি পাই না। মার যে সম্পত্তি, যে জমি মায়ের আছে, হাতে যে দান হয়, হাতে তো মুই তো দূরের কথা, দুই চারজন বন্ধু বান্ধব লইয়া এও যদি খাই হাতে তো। দেখে গুল্লা, উল্টে পাল্টা কথা কবি না কিন্তু, তুই হিসেব দেখাচ্ছ তাই না রে? হিসেব যদি আমরা করা শুরু করি তাহলে পরে সব কিন্তু উল্টে পাল্টা হয়ে যাবে না। দেখে সেসব কথা বাদ দে গুল্লা, তুই সত্যি করে একটা কথার উত্তর দে তো। তুই কি কাল রাত্রিবেলা আমার তহিল হাত দিয়েছিলি? দিছি। এত টাহা তুই পা কই পেয়েছো কদিন? আমার মামার তবিল চুরি করছো নাই? মামা জানে তোর এত টাকা আছে? কুলারে তোর জন্য আমার আর আমার আব্বাক মনে হয় ফাঁসি নিয়ে মারা লাগবি, কারণ আমি বাইর করতেছি। তুই আমার তবিলে টান দে, কত টাকা চড়াইছিস? মামারে কমু যে তোর তবিলে টাকা আছে, চুরি মুড়ি করছো সালাম। কারণ সিদ্ধান্ত নিলু রে ভূপেন, মালয়েশিয়া যাবু? তোর খবর কি? পাকামাকি হয়ে গেছে, পাসপোর্ট তো মনে কর যে হয়ে গেছে, ভিসা লাগলি আর থাকতেছি নে। তাই নাকি? তাহলে এক কাপ চা দে। কে রে, এ তো বিপদ হয়ে গেল রে। কে তুই চলে গেলি চা পাবো কনে? ওরে চায়ের দোকান তো আর উঠে যাচ্ছে না রে, বড় ভাই চালাবি। এই তুই কি খালি পেটে চা খাবরে ভূপেন? পেট খালি নাই রে মজনু, সকালবেলা উঠে হারাধন দত্ত চাইল পরা খাওয়াই দিছে, গাছের ডাব চুরি হয়েছে তো। কি করছিস? হারাধন কাকার গাছের ডাব? কে রে কীটা করলো? এ সোরেক তো সোনার মেডেল দেওয়া লাগতি। সোনার মেডেলখান বানাইনে হইলে কোষ, সোরেক নিয়ে আসবনে, এখন চা বানা। কে রে ভূপেন, এই এই তুগারের গাছের ডাব চুরি হয়েছে, তাহলে কাকা তোক চাইল পরা খাওয়ালো কিসের জন্য? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না আমি। বুঝতে পারবো নি, যখন তোক চাইল পরা খাবে আসবি নি তখন ভালো করে বুঝে নিস। রাত্রি যে ডাবের পানি খাইছা হুশ নাই, নাকি মনে করেছিল যে গঙ্গা জল খাইলে? এই কি করছিস, ওইটা কি তুগারের গাছের ডাব ছিল? না চাবা না, অত হিসাব করা লাগবে না। তুমি তো সাংঘাতিক মানুষ হারাধন, তুমি কি আমাকে তোমার গাছের ডাব চুরির কাছে সন্দেহ করতেছো? ওরে ভাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সন্দেহের বাইরে তো কেউ নাই, আমি নিজেও নিজের সন্দেহ করতেছি, রাগ করতেছি। তোমার যদি কোনো দোষ না থাকে তোমার তো কোনো সমস্যা নাই। তাই বলে আপনি আমার আব্বার বন্ধু হয়ে আব্বাকে অবিশ্বাস করতেছেন কাকা? আর আপনি কিন্তু জানেন কাকা, কয়দিন ধরে আমার আব্বার উপর যে জ্বর বয়ে যাচ্ছে, আমার আব্বা তো ঘরেতে বাড়ি হয় না, আর বাড়ি হলি বাড়ি বাকি। আমার আব্বার কি সেই বয়স আছে সে ডাব গাছ ভাই উঠে উঠে ডাব চুরি করে খাবি? এই তুই এত কথা করছু কে? চাল পড়া তো আমিও খাইছি, তো তুগেরে চাল পড়া খাইতে এত অসুবিধা কি? আমি তো বুঝতেছি না। ঠিক আছে যাও, তোমার চাল পড়া দাও খাচ্ছি, তবু তুমি এখান থেকে বিদায় হও। তোমার এই হা পিত্তেশ দেখতে আমার একদম ভালো ঠেকতেছে না। আরে গাছের দুটো ডাবই না হয় মানুষ খাইছে, তাই জন্যে এত চিৎকার করে সারা গায়ে মাথা তোলার কি আছে আমি তো বুঝলাম না। এই তো মনের কথা বাড়ায় আসলো, তোমার বাড়িতে একখান মুরগি জবাই হলেই তো বউ তালাক দেওয়ার ঘটনা ঘটে যায়,
আমার ডাব গাছটা সাবার হয়ে গেল, আমার তো কবি না। কথায় কথায় তোমার তো মুরগির দিকে নজর কে হারাধন, তুমি নাকি পেঁয়াজ খাও না, রসুন খাও না, মাংস খাও না, তুমি নাকি কৃষ্ণ ভক্ত, তা মুরগির গন্ধে তোমার তো লো ধরে কা। এই দাও চাইলো চাইল পড়া খাই। এই তুই খা, আমি তো চাইল খাবো না। খাবো না কে, তো খাওয়াই রাখবি। আপনি যতই জোরাজুরি করেন হারাধন কাকা, আপনার চাইল আমি খাবো না। আপনি তো আমাকে চোর মনে করতেছেন, আমি চোর না। এই তোকে আমি এত করে নিষেধ করলাম, ডাব খাওয়ার কাম নাই। আমার কথাটা তুই শুনল না। ওর নাম হচ্ছে হারাধন দত্ত। হারাধন দত্তর এক ফোঁটা দানা কেউ খায় হজম করে পারছে? পারে নাই। এখন কি হবে রে গুল্লা? এত হাই আফসোস কর, চেহারা তোকে দুজনের যা হয়েছে মনে হয় এক ঘন্টা পরে তোকে ফাঁসি দিয়ে এবার ধরা খাইছ তো ভাই। হ্যাঁ ধরা না পড়ার কি আছে, হারাধন কাকা তো সাইল ফোরা নিয়ে যাইছে। নিয়ে যাইছে তো কি হয়েছে? কি সেটা টের পাবেনি? সাইল খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে বড় বড় ফুচকা পড়ে যাবেনি, তখনই তো ধরা পড়ে যাবেনি কিটা চুরি করেছে। আর যদি চুরি না করে তাহলে পরে কিছু হবে না, লসাল হয়ে গেল। হ্যাঁ কি করছিস তুই? এবারে আগে ভাগে গেলে সন্দেহ করবে না। এ বলতো আমরা ডাব চুরি করছি? ডাব খাওয়ানোর কালা মালিক পক্ষের একজন সাক্ষী এসেছিল না, এটা চুরি হয়েছে বেটা। ওর মার ফুতলে নেই। হারাধন তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, আমার বাড়ির উপরে আসে তুমি আমাকে চোর সাব্যস্ত করতেছ, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? আরে ভাই তুমি তো গায়ে পড়া চর্চা শিখাও, তুমি আমার বন্ধু মানুষ, আমার এত বড় সপনা হয়ে গেল তোমার সহযোগিতা করবে না? তোমার ব্যাটা কও, সে যদি অপরাধী না হয় চাল খাবি না কে? বহর খা তোরে বাবু, ঘোড়ার ডিমের ভাজা লাগ ভালো দেখতেছে না। আব্বা আমি তো কয়ে দিছি আমি চাল পরে খাবার পারবো না, আমার পেটের সমস্যা আছে। আপনাকে আমি সেদিন কইলাম না যে গোস্ত দিয়ে ভাত খেয়ে আমার পেট ধুমিতে কুটেছিল? এই তোর গোস্তের সাথে একটু চাল খাওয়ার সম্পর্ক কি? বেশি চালাকি করবি না, ভালো হবি না কিন্তু। আমি কিন্তু আমার চাউল ছাড়ি নাই। দেখেন হারাধন কাকা, আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমি কইছি খাবো না তো কইছি, আমি আপনার চাল পরা খাবো না। নজরানি কালি আমি এখন কি ধরে নেব? হাতের জিনিস আয়না দিয়ে দেখা লাগে না। মামা কি ধরনের কথাবার্তা শুনতে আসি, আমরা বলে সর্বনাশ করে গেলাইছে, আমরা একটা নিরীহ মানুষ এই কেমন করলো এটা? আরে বাবা কিটা করিছে তোরাই বিচার করে। ওই দেখে বর পোড়া চাল খাবি না তাহলে আমি কি বুঝবো? চাল পোড়া খেলে কি হয়? কিছু না, দেন আমার দাঁড়ানো খেটেছে। ও তো খায় না, মনের মধ্যে দুর্বলতা না থাকলে চাল পোড়া টোড়া খেলে কিচ্ছু হয় না। আজ দিবে চাল পোড়া খাই, কোনো সমস্যা নাই। পাইজাম চাল খুব সুন্দর আখ কর। আমি খাবো না গুল্লা। ও খাবো আখ কর, আমি কারণ তো খাবো না গুল্লা। বংশের নাম দু বাবা, চোর খাতায় নামলে হাবা। তো যত খুশি তুই চাল ডাল নুন থাক, তারপর দুই গ্লাস পানি খেয়ে চুলের পর বসে থাকা। মামার ছেলে তো কোনোদিন চোর হইতে পারে না, এই কথা আপনি বলতে পারেন না। কি করছে? চুরি করলে বড় দুইটা ডাব চুরি করছে। কি কর দুইটা ডাব? আরে দুদিন পরেই নারকল হতো, পূজার বাজারে বেচলে কত টাকা আসে আছে। এটা অবশ্য ঠিক কথা বলছে মামা, কাজটা করা উচিত নাই, তবে সে বললে করতে পারতো কাজটা। মানে আপনি যদি বলতো আপনাকে দিতেন না। আমি যদি আন আপনাকে বাড়ি দিয়ে কই যে মামা দুইটি ডাব খামো, আপনি কি কোনোদিন না করতে পারবেন? দেব কেমন করে? হ্যাঁ ডাবের দাম নেই, চালি যাওয়া যায়। তুমি যে ডুমুরের ফুল হয়ে গেলে ফজর আলী, বিষয়টা কি? তোমার দেখা পাওয়া যায় না কে? মনে হচ্ছে খুব দরের মানুষ হয়ে গেছো না? ওই গুল্লা আসার পর থেকে একটু ঝামেলা হয়ে গেছে আর কি। তুমি এমন চোরের মতো করতেছ ওকে, মনে হচ্ছে তোমাকে ধরবে আসতেছে। গুল্লাক নিয়ে কি ঝামেলা হয়েছে? ঝামেলা ওই ঝামেলা মানে সবসময় একসাথে থাকে তো, তো স্যাংরাক সাথে করে তো তোমার সাথে দেখা করা যায় না। যাবি না কে? গুল্লা তোমার ছোটো না বড়? ওরা সমান বসি হবি, দুই মাসের ছোটো বড়। এটাকে অবশ্য ছোটো বড় ধরা যায় না, ছোটোবেলার থেকে একসাথে দোস্ত বন্ধুর মতো চলাফেরা করি তো। দোস্ত পায়া তালে প্রেমিকাক ভুলে গেছো তাই নে? ভালো, ভুলে থাকতে পারলি তো ভালোই হয়, আমারও তোমার জন্য আর টেনশন করা লাগে না। কি কইছ আসুম কি? শুনো তোমাকে আগে একটা খবর দিয়ে নিই, দুলাভাই আইছি। সেটাও তো পুরে নে খবর। না না দুলাভাইকে আমি শক্ত করে ধরেছি,
আব্বা কয়া তোমার আর আমার বিয়ের ব্যবস্থা যাতে হয় সেই ব্যবস্থা করবি। আমি কয়া দিছি ঘর জামাই থাকবো, তবু বিয়েটা দিক। তুমি কয়া দিলেই হয়ে গেল। আমার বাপ মাঝে তোমার ঘর জামাই রাখবি এমন শিওর তোমার কিরা দিছে? না না আব্বা খালি জেবা সেবা করে হ্যাঁ ডাকো, তারপর দেখা যাবে কি হয়। এইবার টের পাবিনি পড়া চাল। হ্যাঁ চুরি করো তাই না, এই চাল খালি মুখ আঁটিয়া ধরবি নি। ও তুই ধরে মুখে দেখিলে ফেলা ধর। এটা কিসের তবারক কাকা? তবারক প্রসাদ খাওয়ায় গায়ের মানুষের পুণ্যি দেওয়ার আমার ঠেকা নেই। পড়া চাল, এই আমার ডাব গাতে সাবার হয়ে গেছে, তুই শুনিস নাই? আপনার ডাব সাবার হয়েছে তো আমার চাল পড়া খাওয়া লাগবে কিসির জন্যে? কেউ বাদ যাবে নে, কেউ দুবার খাবে নে, যা করছি তাই কর। হারাধন দত্তের কিন্তু মাথার ঘায়ে কুত্তে পাগল অবস্থা, মুখে দিয়ে গিলে ফেলা, পরে আইসে রেজাল্ট নেবো। হ্যাঁ কি এলো নে? তুই এখানে একলা একলা কি করতেছিল? আশেপাশে কেউ আছে নাকি? কো না তো কাকা। চোর চলে যার পর এরকম লেকচার সবাই দিতে পারে, কাজের সময় কাকু পাওয়া যায় না। কেরে গুল্লা তুই কত? আমার বাবা কারো কোনো ক্ষতি করেছে? কেডা আমার বাপের এত বড় শত্রু? তোরা গায়ের যুবক সাল পাড়াছু, খুঁজে বের করে কে সর্বনাশটা করলো? দরকার হইলে পারে গামছা চিপা করে সিপিয়ে ডাবের জল বাইর করে, তাহলে না বুঝবো যে তোরা বাহাদুর সাল। তুই যা বলো তার সবই তো করতে পারতাম, কিন্তু কী করবো, মোর আত্মা তো অন্য হানে বান্দা। ওই যে সেদিন তোর চুরির কথা বললে দিছি না, এরপর তো মোর জীবন পুরা রিস্কে আছে। বহর তো বললেই দিছে যে আমারে দেখলেই হত দিয়ে দেবে আমারে। কি ভগবান এসব কি কথা করছু, বহরে এত বড় আসপর্দা হয়েছে? গুল্লা সত্যি করে কত তাহলে কি বহরি? কি জানি ভাই, যা নিজের চোখকে দেখি নেই আন্তা যে হা কইতে পারবো না। হয়তো এদিন তোকে বাগানেতে ইটে টান মারা দেখছিলাম, ডাইরেক্টরে বললে দিছি। চোখে দেখার ব্যাপার না, বাবা ঠিকই বাইর করে ছাড়বিনি, চাল পড়তে গেছে, চাল পড়া খাইলে পারে সব পরিষ্কার হয়ে যাবে। আর আমি তো মা বনদুগ্গের পায়ে জুড়া পাঠা মানুষা করে থুয়েই দিছি, যে খাইছে ভ্যা ধবি কলেরা হবি রক্ত উঠে মরবি দেখিস করে দিলে। হ্যাঁ তুই হেই আসে বইয়ে রয়েছ না, এই কথা বলতেই তো এখানে আস। শোন বহরে তিন চারজনে মিলে ঠাইশে ধরছে চাল পড়া খাওয়াইতে নেয় পালাই গেছে। ভূপেন আমার মামা তো ভাই দুগ্গারে খুঁজে ভাই কেমন তারা কাদি দেখ, আশেপাশে খুঁজে পাওয়া যাবো নি, সাথে তোর ভাবি তারপরে ভাই বউ তাগরেও পাওয়া যায়। ভালো কথা মনে করছো। আচ্ছা তুই আমার একটা জিনিস একটু বুঝাই কর, এই নহর ফজরের যে চেহারার অবস্থা, এই দেখে মাইয়েরা প্রেম করে কি লিখে করে? আমার মাথাতে কিছু ঢোকে না। এই কথা আমাকে জিজ্ঞেস করতেছো কে? আমি জীবনে কোনোদিন প্রেমও করিনি, এ বিষয়ে আমার কোনো জ্ঞানও নাই। আসলে ঘটনা কি জানোস, প্রেম জিনিসটা হইলেও অপাত্রে গিডেলা, কইতে পারো বর্ষে গিডেলা। জীবনে কোনোদিন কিন্তু দেখবি না যে একটা ফিটেশ পোলার লগে একটা সুন্দরী মেয়ের প্রেম হইতে আছে, প্রেম হয় এই যে ফজর নহর এবং কান্দা ভাঙ্গাগুলোর লগে। এই জন্যই কি তাহলে তোর জীবনে কোনো প্রেম হয় নাই রে গুল্লা? প্রেম হয় না এই কথা তোরা কইছে কিনা, কইতে পারো যে একাধিক প্রেম হয়েছে। মনে কর হাই স্কুল জীবনে তো একটা করছি, কলেজে গেলে ফার্স্ট ইয়ার পরে হেকালে একটা, সেকেন্ড ইয়ার আর একটা, বিয়ে ফার্স্ট ইয়ারে যে আর একটা করছি। ওরে বাবা প্রত্যেক বছরে একটা নতুন আশ্চর্য। ওই তোর আশ্চর্যের কিছুই নেই বেটা, এক বছর কি কম সময়? এ এক বউ যে হারা বছর ধরে রাখা লাগবে,
না সে কথা করছি না, এই যে তুই যে এত প্রেম করিস, তোর বয়সও তো কম হয় না, তুই বিয়ে করিস নি গে? দুবড়া বিয়ে শাদি এগুলো কোনো ব্যাপার? বিয়ে শাদি তো মনে কর আমি যেকালে হাই স্কুল লাইফে যেকালে ক্লাস সেভেনে পড়ি, সেই সময় তো প্রেম হয়ে গেল, সেই সময় বিয়ে করতে পারতাম। এই প্রেমিকে তো মনে করো আমার বিয়ে করার লাগে পাগল হয়ে গেছে, কিন্তু আমি রাজি হইনি, আস্তে নট করে দিছি। তুই নট করে দিছু কি জন্যে? কারণ প্রেমের বিয়ে কোনোদিন সুখী হয় না। তুই যদি আমার কথা বিশ্বাস না করো জরিপ করিয়ে দেখতে পারো, আমি তো বিয়ে করিয়ে অসুখী হইতে পারবো না। হন বউ আর প্রেমিকে তো এক জিনিস না, বুঝো না? তাহলে যে তোর মামাতো ভাই নহর আর ফজর চুমকি আর রেশমাক বিয়ে করার জন্য যে পাগল হয়ে গেছে, ওই যে এক দরের বল লেগে এরম করতে আছে, বল দাগো কথা বাদ দে, তোর যাই দিয়ে কই হইতে ভালো করি। এখন তুই ফিরে ম্যাট্রিক পরীক্ষা দে, ফর্ম ফিল আপের টাকা পয়সা যা লাগে হ্যাঁ আমি দেখবো, আমি ব্যবস্থা করবো। আপনি ঘরের মধ্যে এইসব হয়, আমার ঘরের মধ্যে হয় না। ছি ছি ভগবান, কী ধরনের বেহায়া কথাবার্তা, ওসব আর কইতে চাই না। ছোটো ছোটো মেয়ে মুখের উপরে যে সমস্ত কথাবার্তা শোনা দেয়। ও কাকি, আপনার যে ভাইগ নিয়ে আইসি সেও কি কম সিটার মনে করেছেন? চোখে মুখে সিটারি কথা, গায়ে পরে সিটারি করিচ্ছে, এ কথা সে কথা শুনিয়ে দিচ্ছে, আবার উপজাচ হয় নিমন্ত্রণ নেয়। কোন তো আমার ঘরে হাতের বলে রাধা ভালো, আমরা কি পেঁয়াজ রসুন খাই আপনি ঘরের মতো যে আমার হাতের রাধার এত স্বাদ হবি? উই কে কইছে এ কথা? এসব সিটারি কথা না, আপনি না কন আমাক কন। উই কে আপনি কবির গেছিলেন আমাক? কেন শিবানী, দাঁড়া দাঁড়া কথা কচ্ছু কে? বারান্দায় উঠে বসে নাকি পিড়িয়ে এনে দেবো? এরাম না কাকি, বসা যাবি না। আপনি ঘরের মধ্যে আবার আঠি কাটার বাস বিছেন নাই তো, তার উপরে আজকে আমি আবার উপেশ হয়েছি, বনদুগ্গে মায়ের কাছে জুরা পাঠা মানত করেছি বাবার জন্যে। কন কাকি, কি সর্বনাশটা আমার বাবার হলো, যে সর্বনাশ করেছে তার রক্ত উঠে মরবি গলা দিয়ে। আমরা ক্ষমা করলে কী হবি? ভগবান ক্ষমা করবি না, আমার বাপের ডাবের গাছটা ডাব শূন্য করে ছাড়িছে। কন কাকি, ভেদ হবি কলেরা হবি, ভগবান দেখতেছে। কেন শিবানী, তোর বিয়ে শাদির কথা শুনলাম সত্যি নাকি রে? আপনার কান পর্যন্ত এই কথা চলে আসিছে কাকি, কিরকম লজ্জার কথা কন তো, কয় সিটারের গল্প করবো? আমার ঘরে ভূপেনের কথা যে করছি সেও তো কম সিটার না। ও কাকি, বালু চরে যায় তো সে তুমুল কাণ্ড বাধা থুয়েছি, কোন থেকে ওর মাথায় এই পোকা আসলো আমি কিছুই বুঝেছি না। বালু চরে গেছে যায় একখান ছবি নিয়ে আইসে, আমি অবশ্য চিনি না, ছবিখান দেখা আমার করছে কি এসিবানি দেখে তো পছন্দ হয় নাকি, ছাল হচ্ছে বিয়ে পাস, দেখতে শুনতেও ভালো, আমি তো লজ্জায় চোখ তুলে তাকাতে পারছি না। কোন কাকি সহ্য হয় সব, বাবা আছে না বাড়ির, আমার ভূপেনটা কবি থেকে এরকম সিটার হয়ে গেল কাকি, আমি বুঝতে পারছি না। আসা হয়েছে কি রাগ হচ্ছ কে? এরকম শুইবেন না, হায় ভগবান বসে পড়েছি কখন, আমার গাঁ কেন ধুয়ে বাড়ির যা লাগবি নি। কোন কি করছিলেন? আমি তো মনে করি ভূপেন তোর ভালোই করিছে, তোর বিয়ে শাদি করা লাগবি নে, বয়স তো আর কম হয়নি, তোর মতন বয়সে আমি 3 সালের মা হয়ে গেছিলাম। হয় রে ভগবান, কাকি আপনার মুখে এই সমস্ত কথা আসিচ্ছে কে? কাকি আপনারা কি আমার বাপের রাজভাণ্ডার চোখে দেখেছেন? একখান কন্যা বিদায় করতে কি পরিমাণ খরচ হয় আপনারা তো জানেন, তাই না? আপনারা কি চাইছেন যে আমার বাপ পথের ফকির হয়ে যাক? এসব কি কথা কই শিবানী, তাই কাকি তোর বাপ তোকে বিয়ে দিবি না? মিয়া মানুষ বিয়ে না করলে জীবন চলবে কেবা করে? তোর বাপ যখন মরে যাবি তখন তোকে দেখবি কিটা? ভূপেন যদি তোকে বাড়ি থেকে বাইর করে দেয় তাহলে কোন দেয় খারাপ? কি রাম কাকি, আপনি এসব কি কথা করছেন? ও আমি এখন বুঝেছি আমার ঘরে ভূপেন কোন থেকে কার বুদ্ধি মতো এই সমস্ত কথা কয়। সি 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 কাকি, আপনি ঘরে তো আমি আপন লোক মনে করতাম, আপনি ঘরে মাথায় এই কুবুদ্ধি ছিল, নিজে ঘরে দুই যে সাওয়াল তো বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে ফেলাইছি, আবার আমার ঘরে ভূপেনকে বুদ্ধি দিয়ে দিয়ে আপনারা নষ্ট করে ফেলিছেন। ই রাম, মুরুখ বিমারছে মুখে কি এই কথা? আমি তো 5 জনের কাছে কবো এই কথা কাকি, আমি তো এই আপনার কাছে আশা করি না। হয় রে ভগবান, কাগরে আমি আপন মনে করতেছি, বাবার কাছে যা এসে সব কথা কবো, আমি তো বাবার কাছে না বলি না হলে আমি আপন মনে করতে যাও কে? আমি এই কথা বুঝতে পারছি না। তারে বহর কি করেছিল এতক্ষণ কলা চুকিটের জন্য? তারা শিবানী একজন দিছিলে গেল, কিন্তু থাকে কিন্তু গেঞ্জি ছেড়ে গেলে সমস্যা নাই, হাত ধরেছি কেন? এ সেন এ, তুই বাইম মাসের মতো এত পাক পাত্র চুকিছে জুনে, হ্যাঁ
আমার বাপে তুই সহজ সরল পাইছিল সাইলপরা না খায় পলাইছিল, তুই শিবানী কি এত সহজ মনে করছিস? যা তো পলা সরকার দেখি। দেখে শিবানী আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সারিতে করছি। তোর মন মেজাজ তো খারাপ হবেই রে, হাতে নাতে ধরা পড়ে গেছিস যে কে রে? আমি তো তোকে মনে করেছিলাম তুই আমডা ইটে রায় সব চুরি করিস, তুই এত বড় ডাকাত, হায় রে ভগবান। এই মুখ সামান করে কথা কর শিবানী, কিরা তোর আম চুরি করেছে? ফালতু কথা কর, জায়গা পাইছিস না? ওই সরাই ফালতু কথা আমি করছি, তুই যদি চুরি না করবি তাহলে তুই সাইলপরা খাইছ না কে? দেখিস আম্মা, শিবানী আমাকে তোর করছে, আমি নাকি করে গাছের ডাব চুরি করেছি? হাই তুই যদি চুরি না করবি তাহলে তুই সাইলপরা না খায় পোলা বেড়াচ্ছ কিসের জন্য? তুই করছ না কে সে কথা? আমার অসুবিধা থাকবে পারে, আমার পেটের সমস্যা থাকবে পারে, দেখিস আম্মা। আয় কাকে কি দেখবি রে, হাতে রেখা কোন দিন আয়না দিয়ে দেখা লাগে? হাই রে ভগবান, কি ডাকাত হইছুরি বহর তুই! দেখ শিবানী, তুই কিন্তু সেই থেকে বড় এক চোর ডাকাত করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। কে রে, তোর বাপ যদি এতই মন্তর দিয়ে চোর ধরবা পারে তাহলে মন্তর দিয়ে প্রমাণ করে দিক যে বড় ডাব খাইছে। হ্যাঁ দিক। কাকে কি করছে, তো প্রমাণ করতে দিচ্ছেই না, ও সালপাড়া খাচ্ছে না কিসের জন্যে? দেখে বহর, আমি কিন্তু মা কালীর কাছে জুড়া পাঠা মানত করেছি, ভালোই ভালোই স্বীকার করে, তাছাড়া কিন্তু অমঙ্গল হবি কয়ে দিচ্ছি। শিবানী এবার কিন্তু আমি রাগ হয়ে যাবো নে। আচ্ছা বহর কিরমে সাউল তুই জানিস নে? বহর কি জিনিস নষ্ট করার সাওয়াল? এত বুঝিস, এই সামান্য কথাটা তুইও বুঝিস না, তোর বাপও না। তাই তো কাকি, ই রাম, আমার মাথায় কিসের জন্য এই কথাটা আসলো না? বাবা তুই কোথায় করছিল? করছিল যে অর্ধেক ডাবের জল বলে খাইছে আর অর্ধেক ডাবের জল নষ্ট করেছে। আমার ঘরে বহর তো এটা করার সাল না। আমার ঘরে বহরটাই কাজ করার সাল না, এতক্ষণ পর উনার জ্ঞান ফিরিছে। কে রে, একই তোর ব্যবহার রে শিবানী, তোর আর তোর বাপের জন্য হারাধন কাকার জন্য আমি কি না করেছি, উপকারের কথা ভুলে গেছিস তাই না? নাকি তোর ভাইয়ের মতো হবের বাড়ি নাই দেখে এইরকম ভাবে আমাকে তুই অপমান করছিস, অপবাদ দিচ্ছু? দেখিসেন কাকি আমার সাথে কিরকম করিচ্ছে, তুই আমার সাথে এরকম করছু কে? কে রে, এই কথাটা যদি তুই প্রথমে বাবার কাছে কতু তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত, ঘটনা কি এত দূর আসত? আচ্ছা কাকি আপনি কন্ত, বাবা যখন এই সাইল পড়া খাওয়াইতে গেছে কে, তাই যে সাইল পড়া হাতে নিয়ে খাওয়া ফেলাইলে তো সমাধান হয়ে যায়। কে রে এ বহর, তুই চুরি করিস নাই ঠিক আছে, কিন্তু তাহলে চোরের মতো পড়া বেড়াচ্ছ কিসের জন্য? দেখি যাও আবার, দেখিসেন কাকি কিরম করে চেতে যাচ্ছে, আমি তো ভালো কথাই করছি, তোর কথা সহ্যই হয় না। ও কাকি, নিজে ঘরে মানুষের সাথে কেমন গলা বাড়া কথা করে ফেললাম আমি, যাই বাবার ঘটনাটা আমি বুঝায় কই, তুই বাবার সাথে দেখা হইলে কথাটা কইস, বল ছেড়া কোনে কার। তুমি হঠাৎ করে না আসলে পরে আমাকে অপমান করে ছাড়িছিল স্যার। মনটা কি খারাপ নজর আলী? মন খারাপ করার কথা তো আমার রে ভাই, আমার যে সর্বনাশ হয়েছে তা তুমি কথা কও না কেন? যে লোক আমাকে চোর সাব্যস্ত করে তার সাথে কোনো কথা নেই, তার কিরা এখানে আসবেন কইছে? ভুল কইলে ভাই, তোমার ঘুণাক্ষরে আমি চোর সাব্যস্ত করি নাই। না চোর সাব্যস্ত করে নাই, সাইল পড়া নিয়ে আসে আমাকে নৈবেদ্য খাওয়া গেছে। আরে ভাই তোমার কতবার খাবো, সাইল পোড়া আমি নিজেও খেয়েছি। তুমি নিজের সাথে আমাকে তুলনা করো, তোমার নিজের উপরে তোমার বিশ্বাস নেই বলে তুমি সাইল পোড়া খাবেরই পারো, তুমি আমাকে অবিশ্বাস করো, এর নাম বন্ধুত্ব? প্রশ্নটা আমিও করবে পারি নজর আলী, তোমার তিন বেটার একটাকেও সাইল পোড়া খাওয়াবার পারলাম না, তুমিও এ বিষয়ে আমাকে সহযোগিতা করলে না। তার মানে কইবার চাচ্ছ যে আমার তিন বেটা তোমার গাছের ডাব চুরি করেছে, এই তো? বাদ দাও, এ নিয়ে কথা কব না, সময়ই কয়ে দিবেনি আমার সর্বনাশ কিডা করেছে। আচ্ছা তোমার গায়ে ফোড়ার মতো কি হয়েছে, আগেও ছিল নাকি? না ছিলও না, তোমার সাইল পড়া খায়ে ফোড়া উঠতেছে, এখন চোরে দড়ি নিয়ে এসে বাজে নিয়ে চলে যাও।
কেরে বহর, তোর কথার হলার বন্ধ হয়ে গেল কে, ঘটনা কি? কথা কেমাকে কব দিলে ভাই, সেই মুখ কি আছে? এত বড় একটা বদনাম দিল ওই হারাধন কাকার তার মেয়ে শিবানি, সি 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 সি, মনে হচ্ছে যে মাটির দুই ভাগ হয়ে যাক, মাটির নিচে ঢুকে যাই। আসা, তুই যদি চুরি করে না থাকিস তাহলে তোর এত দুঃখ কিসে? এই যে দুলে ভাই, আপনি তাহলে উল্টে কথা কইলেন, আমি যদি চুরি করতাম তালি পরে বরংস এই অপবাদ আমার গায়ে লাগতো না, কাইলাম না চুলিয়াম না দোষের ভাগিদার হইলাম। চিন্তা করে দেখেন আমার আব্বার নাকি হারাধন কাকা কত আপন বন্ধু, আমার আব্বাক পর্যন্ত সে সন্দেহ করে চাইল পরা খাওয়া দিচ্ছে। তারা দুজন বন্ধু মানুষ, এটা তাকে চিন্তা করবার দে, আমাকে তো চিন্তা কি আছে? হ্যাঁ, আপনি তো সে কথা কমিয়ে দিলে ভাই, এটা যে কত বড় আঘাত, যে পাইছে খালি সেইটার পায়। তারপরেও আমি এই বিপদের দিনে একটা জিনিস আজ বুঝতে পারলাম, আমার আম্মা যে সত্যি সত্যি আমার আম্মা। শিবানী আমাকে যখন অপবাদ দিচ্ছিল তখন আম্মা শিবানী প্রোটেস্ট করে আমাকে সাপোর্ট করেছে। আম্মা যে তোর মা, এই ব্যাপারে তোর কোনো সন্দেহ ছিল নাকি রে? দুলে ভাই, আপনি আমাকে কথা বাদ দেন তো, আপনাকে একটা কথা কই, বুবুকে এখানে নিয়ে আসার চিন্তা আপনি বাদ দেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান। কেরে বহর, এত দুঃখের মধ্যেও তুই এই কথাটা বলিস নাই? আমি তো মনে করতেছি তোকে এই অবস্থার মধ্যে তোর বুবুর আসাটা জরুরি। তোর বুবু আইসে তোর পাশে খাড়াওলি, ওই শিবানী টিবানী কেউ কুল কিনারা পাবি না। ঘুরার ডিমের কথা কচ্ছেন তাই না দিলে ভাই? আমি আপনাকে যে কথা কই আপনি সেটা শুনেন। শোনেন, এই গ্রামের পরিস্থিতি খুব বেশি ভালো না, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মান সম্মানের উপর আক্রমণ হবে পারে। ওই হারাধন কাকা আপনাকে যে কোনো সময় হাতে নাতে ঠাইসে ধরে নিয়ে যায়, কিন্তু ওই চাল পরা খাওয়া দেবে পারে। সেই কাম তো মেলা আগেই শেষ হয়ে গেছে রে বহু, তোর হারাধন কাকা তার বন্দুককেই ছাড়ে নাই, আর আমি তো তার জামাই। দুঃখ করিস না, চল ঘুরে আসি। আর না, আপনি যান গে। খাওয়া ছাড়া তো কাম নাই, বসে বসে দুপুরে ভাত খাইছি, আর হা খাই ঘুরে বেড়াবি। তোমার শরীরে জুপা জুপা জগডুমুরের মতন ফল যে ধরে আছে, আগে আমার চোখে পড়েনি কেন জোরালি? করলাম তো, আগে আমার শরীর তেল তেল আছিল, তোমার চাইল পড়া খায় এরকম হয়েছে, এখন চোর ধরে নিয়ে যাও। বারবার একই কথা কই না তো, ওই চোর ধরার সিদ্ধান্ত এমনিতেই বাদ হয়ে গেছে, যাই গে, যা গেছে গেছে। হঠাৎ হারাধন দত্ত, তুমি দাতা কর্ণ হয়ে গেলা, মতলবটা কি কও তো? মতলব কিছু না রে ভাই, ডাব গেছে সর্বনাশ যা হওয়ার আমারই হয়েছে, এখন চোর ধরবার যায় তার চেয়েও বড় সর্বনাশ করবার চাই না। তোমার কথাবার্তা বুঝা দেয় নতুন যে কি ফন্দি ফিকির করতেছ আল্লাহ জানে। আরে ভাই, খামাখা সন্দেহ করো না তো, চোর ধরবো কি? আমার মিয়া তো ডাকাতি কাণ্ড করে থুইছে, ডাব চোর ধরা পড়লি বনদুর্গার সামনে জোড়া পাঠা দিবি কয়ে মানত করেছে। চিন্তা করে দেখো, গাছ ছুটতে ডাব বেচলেও একটা পাঠার দাম উঠবি, এইরকম ব্যাগ কেলে মানুষরা কেউ করে ক? ব্যাগ তেল খালি তোমার বিটি না হারাধন, সবচেয়ে বড় ব্যাগ তেল হচ্ছে তুমি, কারণ তুমি আমাক আর বহরে চোর সাব্যস্ত করো, বহর একলা এত বড় কাম করবে পারে? যাকগে, এ নিয়ে আর আমি কথা কব না, ব্যাগ কেল জন্যই তো অমন মরার ঘুম ঘুমাইছিলাম। তোমার শরীরটা তো সত্যি সত্যি ওই হিজল গাছের মতন উঁচিয়ে দুবা হয়ে গেছে। তুমি আমার শরীর নিয়ে পড়লে কে কত হারাধন, বারবার শরীরে হাত দিয়ে কথা কয় না তো, এ কি বদভ্যাস? বদভ্যাসের কি দেখলে, আমি যে হোমিওপ্যাথি জানি সে কথা কি তুমি ভুলে গেছো? কয়েক ডোজ থুজা মাইরে দিলেই তোমার শরীর আর ওই হিজল গাছের মতন উঁচিয়ে দুবা থাকবি না। কই দেখি, দেখি তোমার হাত, দেখি আমার গায়ে হাত দাও, তোমাকে কইছি না গায়ে হাত দেবো না।
আমার শরীর নিয়ে পড়লে কে কত হারাধন, বারবার শরীরে হাত দিয়ে কথা কয় না তো, এ কি বদভ্যাস? বদভ্যাসের কি দেখলে? আমি যে হোমিওপ্যাথি জানি সে কথা কি তুমি ভুলে গেছ? কয়েক ডোজ থুজা মাইরে দিলেই তোমার শরীর আর ওই হিজল গাছের মতন উঁচে ডুবা থাকবি না। ওই দেখি দেখি তোমার হাত, দেখি আমার গায়ে হাত দাও। তোমার কইছি না গায়ে হাত দেবা না, তোমার ওষুধ কি দেখাচ্ছে? তোমার ওষুধ খেলে পরে রোগ তো সারবেই না, রুগী পটল খেতে যাও, বুঝে যাও। কানে কানে আবার কি কথা করছিস রে গুল্লা? তুমি অনেক জুনিয়র, তোমার এসব কথা শোনার কাম নাই, চুপ করে বই যাও। কি তোর গায়ে গিয়ে ফুসকা টুসকা পড়েছে নাকি? আমরা তো চান্সের মধ্যে দিয়ে মনে করছি সাইল পাড়া খাওয়ার থেকে বাইসে গেছি, কি কাজ বড় ভাই? তোমরা তেন ভাই তো বলো, চাল পাড়া না খাইয়ে তোমরা প্রমাণ করে হেলাইছো যে তোমরা চোর। তুই ঠিক কথাই কইছিস রে গুল্লা, চাল পাড়া না খেয়ে ভুলই করেছি। তোর গায়ের মধ্যে যেন ফুসকা ওঠার কোনো লক্ষণ দেখা দিচ্ছে না, তাহলে আমাকেও কিছু হইতো না। ফুসকা ওঠার টাইম এখনো পার হয়নি রে বড় ভাই, হারাধন কাকার চাইল পরা খাইয়া চোরেরা পার পাইব এটা হতেই পারে না। এ সম্রাই, তুই কেল খেল এক পেশাল বারো কে? এ চুরি কেটা করছে, চুরির সংজ্ঞা জানো তুই? এখন হারাধন দত্তের চাউলের গোলার মধ্যে বইয়ে থেকে ব্যাগ চাউলও যদি খাইয়ে লাই, গায়ে একটা গামাছি উঠবে না, ঠোঁস পড়া তো দূরের কথা। কারণ প্রথম থেকেই আমি তোমাদের বলতে আসি যে আমি একটা ফ্রেশ মানুষ, একটা পবিত্র মানুষ। ওকে, সুমকি অবশ্য সেই কথাই কইছিল। তবে ধরো যাই কষ, কামটা কিন্তু চুরি হয়েছে। অবশ্য রেশমা খুব খুশি হয়েছে, আমি যে কিছু একটা করবার বাড়ি এটা শুনে খুব খুশি হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি প্রত্যেক দিন কিছু না কিছু একটা আমি চুরি করবই করব। আচ্ছা গুল্লা, আজকে কি চুরি করা যায় রে? এদিকে আগে দি বলতে আসি। তুই মল্লিকে কে বোঝো না বেটা, তোর প্রেমিকে তোরে চোরাইতে কইছে না, সেই জন্য তো আমি চুরি করবো চাচ্ছ। তুই কিছুদিন আমার গায়ে হাত তুলল, তুমি তো ফার্স্ট ক্লাস গেজেটেড বলো, সেই জন্য জিনিসটা বলতে পারো নাই। এই যে চুরি করবা, মাঝে মধ্যে ধরা খাবা না, সেকালে পাবলিকে ধরে তোমার শেষবে না, তো সেই শেষার একটা ট্রেনিং লাগবে না, সেটা দিয়ে দিলাম, বোঝা গেছে? এ কি বাদনে বলো মারিছি না, থতো মতো ব্রেক হয়ে গেছে। বাবা, তুমি কি কিছু চিন্তে করেছো? আমার তো বহরের মা কাকির কথা শুনে থেকে মনে হচ্ছে কি যাওয়া মনে হয় ওই শিয়েলের ঠ্যাং সারি দিয়ে লাঠি ধরার মতো ঘটনা করেছি। আসল আসামি সারি দিয়ে মনে হয় বহরের মিথ্যে মিথ্যে সন্দেহ করেছি। আমি আর কিছুই করতেছি না। ও মা, এসব কি কথা করছো? কিছু না করলে কি চলবি নাকি? চোরেরা আসপদ্দা পাওয়া যাবি না? একবার যদি তোরেরা মাপ পায় যায় তাহলে বারবার এসে একই ঘটনা করবি, আমার ঘরে সর্বশান্ত করে দিয়ে ছাড়বি। সর্বশান্ত হলে আমার করার কিছু নাই, তোর জন্য আমার হাতে পায়ে দড়ি পড়েছে। আমি আবার কি করলাম? তুমি এমন ভাবে কথা করছো মনে হচ্ছে কি আমি চোরে ঘরে নিমন্ত্রণ দিয়ে ডেকে নিয়েছি। আমি বলে আরো মা কালীর পায়ে উপেশ করে কাদাকাটি করেছি, মানত করেছি, চোর যেন ধরা পড়ে। তোর এই কাঁদাকাটির জন্যেই চোর সন্ধানের পাতা উল্টে দেওয়া লাগতেছে। এসব তুমি কি কথা করছো বাবা? মায়ের চরণে কান্নাকাটি করা কি অন্যায় কিছু কও? তুমি তো দেখেছি ভূপেনের মতো কথা করছো। ওরে বাবা, খালি কাঁদাকাটির মধ্যে কামটা সারবার পারলে তো বুদ্ধিমতী মেয়ে করতাম রে শিবানি। চোখের জল আর দুইটা জবা ফুল তো দিতে পারতো, তা না জোড়া পাঠা মানত করে বসলো। এখন তো উল্টে আমার মায়ের কাছে কাঁদাকাটি করা লাগতেছে যেন চোর ধরা না পড়ে। ও বাবা, রাগের মাথায় না হয় একটু বেশি কয়ে ফেলাইছি। মা যদি আমার ঘরের উপরে দয়া করে তাহলে তখন না হয় কাঁদাকাটি করে ক্ষমা চাই নিব। মা তো আমার সামর্থ্য বুঝতে পারে বাবা। ওরে কাঁদাকাটি করে কত কমাবো, জোড়ার জায়গায় একটা তো দেওয়াই লাগবে, তাও তো কম কিছু না। পারলে মায়ের কাছে কাঁদাকাটি করে যা যাওয়ার গেছে, চোর যেন ধরা না পড়ে।
আব্বা, এই ঘটনার পরেও যদি আপনি আপনার বন্ধু হারাধন দত্তের সাথে কোনো সম্পর্ক রাখেন, আমি সত্যি করে কথা দিচ্ছি আব্বা, এই বাড়ি ঘর সব কিছু ছাড়িয়ে আমার দুই চোখ যদি না, আমি চিরদিনের জন্য চলে যাবো, আর কোনোদিন ফেরবো না। এত বড় কিনে দিস রে বহু, এত বছর সুখে দুঃখে একসাথে বসবাস করতেছি, তার সাথে সম্পর্ক রাখবো না করলেই তো আর সব শেষ হয়ে যায় না। শেষ তো হারাধন কাকে করেছি যে আব্বা, আপনি আমাকে তোর সন্দেহ করিয়ে চাইল পড়া খামিনের জন্য যেরকম জোরাজুরি করেছে, সম্পর্ক আর কি কিছু অবশিষ্ট থাকে কন? তুই বা চাইল পড়া না খায় পলাই গেল কেন? আমি তো কিছুই বুঝলাম না। হারাধন দত্ত কত বড় ছোট লোক তুই জানিস নে, সে নিজে পর্যন্ত চাইল পড়া খাইছে। চাইল পড়া খাওয়াতে কোনো লাভ হয় নাই আব্বা, বরং ক্ষতি হয়েছে। ওই হারাধন কাকার এক অক্ষের চাইল নষ্ট হয়েছে, ভালো হয়েছে, আল্লাহ উচিত শিক্ষিয়ে দিচ্ছে, শাস্তি দিচ্ছে। তার শাস্তির হিসেব তুই পরে করিস, তুই কিসের জন্য চাইল পড়া খালু না সে কথাটা আমার কত? আব্বা আপনি কে বুঝতে পারতেছেন না, আমার জন্য চাইল খাওয়াটা ঠিক ছিল। তাহলে কি তুই হারাধন দত্তের ডাব? কি দেখুন আব্বা, আমি হারাধন কাকার ডাব চুরি করে যাবো কিসের জন্য? আপনার মনে নাই আমি যে কদিন আগে যে নরের লোহার বল্লা চুরি করলাম, কাঁচা কাঁচা চুরি, এই চাইল পড়া খায় যদি সেই রিয়াকশনটা হয়ে যেত। ঠিক কথাই কইছিল বাহু, এই কথাটা আগে আমার মাথায় আসলো না কে? আপনার মাথায় কেমন করে আসবে আব্বা, আপনি তো সহজ সরল একজন সাদা মানুষ, আর আমার তো চারদিক দেখে শুনে চলাফেরা করা লাগে। ছি 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 ছি, এই ঘটনার জন্য যে কত মানুষ আমাকে অপমান করলো আব্বা, তার ভিতর আপনার ভাই দিয়ে গুল্লা একজন, সে তো হারাধন কাকার পক্ষে জোরাজুরি করে আমাকে চাল খাবার চাইছে। আব্বা আপনি যত কথাই কন, ওই গুল্লা কিন্তু আমি ছাড়তেছি রে। তুই আর তা কি ধরবু রে বহর, মানুষ কয় জোম জামাই ভাগ্নে, এই তিনটে থাকলে পরে মানুষের ধ্বংস হতে আর সময় লাগে না। আমার বাড়িতে এখন খালি জোম দাস আর বাদ আছে, ভাগ্নে তো আগের থেকে গলার কাটা হয়ে বসে আছে, জামাইও বাড়ি ছাড়তেছে না রে বহর। আব্বা আমি খালি ওই হারাধন কাকার মিথ্যে অপবাদের থেকে মুক্ত হয়ে নেই, তারপর ওই দুই জম এই বাড়িতে কেবা করে খেদা নিয়ে লাগে, আমি দেখা দেবো আব্বা, আপনি খালি শান্ত হন আব্বা। শিবানি মা ভূপেন, জামাইবাবু জামাইবাবু, এ কানাই আমরা ঠিক জায়গায় এলুম তো। কি বলছিস দাদা, আমি তো এর আগে অনেকবার এসেছি, আমার তো বাড়ি চিনতে একদম ভুল হয়নি দাদা, আমি তো ঠিক ঠিক মতোই তোকে নিয়ে এসেছি, আবার ডাক না। ও জামাইবাবু 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 ভূপেন, বেশি 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 শুরু করে দিয়েছি, মানে গুল্লা যা করতেছে খুব বেশি বেশি করতেছে। বেশি করলে ঠেকাবো কিনা রে, দুর্বলের উপরে সকলে এরকম সুযোগ নেই বুঝছিস না। চুরি করার আগে আবার পাবলিকের বলে মার খাওয়ার ট্রেনিং নিতে হবে, এটা কোনো কথা হলো? আচ্ছা তুই একটু চিন্তা করে দেখ মেয়ে ভাই, রেশমার কানে যদি এই কথাটা যায় তাহলে পরে মুখ দেখাবো কিরম করে। ছি দেখ না ভর, রেশমার কথা আর কইছে তো, একবার উইয়ার কথা কয়ে গুল্লারে তো মার খাচ্ছ, আর রেশমা কিরম মেয়ারে তোর চুরি করার কথা শুনে খুশি হয় কিসের জন্য? আচ্ছা মেয়ে ভাই তুই না জেনে না শুনে রেশমাকে দোষ দিসনি তো, রেশমা যা করেছে ঠিকই করেছি, কোনোদিন কি শুনেছে কোনো কাজ করেছি আমি?
ব্যাপারটা হইছে গান্ডার মতো, একটু কিছু করে সোজে তাতে আমি দুনুলাম বন্ধুতে চে তোমায় শত্রু। বড় ভাই এই যে ধর তোকে সিটারির সম্পত্তি, এরপর থেকে যেন আমার চুরির অপবাদ দেওয়া না শুনি, সব কলঙ্ক কিন্তু আমি মুছে দিয়ে গেলাম। এই সাইজ দেখে বুঝতে পারছিস না আমরা কারা, নাকি তুই ভুলে গেছিস? কানাই মামা বলাই মামা, তোমরা কখন আইছো? আর অন্ধকারের মধ্যে বসে রয়েছে ওকে। আরে এসেছি তো, সে তো ঘন্টা খানিক হয়ে গেল রে বাবা। আর কেন ওখানে বসে আছিস সে কথাটা তোর বাপকে একবার ডেকে জিজ্ঞেস কর। কর না। আর কি বলবো ভাই, না আমরা রীতিমতো কনফিউজ হয়ে বসে আছি। আমরা এখানে এসে তোর বাপকে জামাইবে বলে ডাকছি, শিবানীকে ডাকছি, কেউ তো দরজাই খুলছে না। শুধু দরজা খোলে না বলছিস কেন বলে দা? ঘরের মধ্যে থেকে ভূতের মতো কণ্ঠস্বর করে কেমন করে বলছে যে এটা হারাধন দত্তর বাড়ি না, আমরা নাকি ভুল করে এসেছি। বুঝতে পেরেছিস ভাগ্নে কি বলছে? আচ্ছা তুই বল ভাগ্নে, রাত একটু বেশি হয়েছে বলে কি আমাদের এত বড় ভুল হবে? আমাদের নিজের দিদির বাড়ি আমরা চিনবো না? আমরা কি এই বাড়িতে নতুন এসেছি? এখন তোর বাপকে একটু ডাক না, আমরা কার বাড়িতে এসেছি একটু প্রমাণ করে দিই। আচ্ছা আচ্ছা বাদ দাও বাদ দাও, সকালবেলা প্রমাণ করা যাবে না তোমরা কার বাড়িতে এসেছো, এখন চলো ঘরে। আরে আমরা তো শিওর হয়ে বসে আছি, তোর বাপ যখন ভূতের মতো কণ্ঠস্বর করে বলে এটা আরাধন দত্তর বাড়ি না, তখন তো আরো বেশি করে শিওর হয়েছি। বুঝতে পেরেছিস? আরে না না, কার সাথে চালবাজি করতে এসেছে সেটা আমি কে বলে দিচ্ছি। হ্যাঁ মামি রুডি দেন আর দুখান। বাহুর কি বলছে শুনছেন? এতদিনে বলে ও শিওর হয়েছে আপনার মা। ও আর কথা বাদ দে তো, পাগলের কথা। তোর মামা ওই ছোটবেলা থেকে সাথে সাথে রাখে, ওর মাথাটা তার মতো খারাপ বানাইছে। তাই হারাধন মামা ফির মামার একটা ভালো শিক্ষাই দিছে। তাগারের কথা আর কইস না তো বাপু, তারা বাপ মেয়েতে যা শুরু করেছে এখন মনে হচ্ছে আল্লাহ তাকে উচিত বিচার করেছে। না এটা ঠিক বলছেন, কিন্তু বিচার তো এক বন্ধুর উপর দিয়ে যাইতে আছে। আমার মামার উপর দিয়েও যদি বিচারের বাণী একটু নীরবে নিবৃত্তে কান্দে যাইত, তা আপনার জীবনটা একটু শীতল স্পর্শ পাইতেন, মানে এটা আমার মনে হয় আর কি। বিচার যে একেবারে এদিকে হয় নাই সে কথা কবার পাইস না গুল্লা, একেবারে জলজান্ত মুরগি হত্যাকাণ্ড হয়েছে না? মুখরার কথা আর উচ্চারণ করি না দুলা ভাই, হারাধন মামার ডাবের পানিতে মুখরার শুটা ভাসিয়ে গেছে, ওটাতে আপনি আর জাগাইয়েন না। বাহ খুব ফাইন, প্রত্যেক অক্তে তো আজকে চাইলে ভাত বসাচ্ছ, আবার নিশ্চয়ই সকালের নাস্তায় ডজনখানি করে রুটি পাচার করে দিচ্ছ, তাই না গুল্লা? এ বাহ, মানুষের খাওয়ার সময় এরকম করে কথা হয় নাকি? কি শুরু করলি তুই? সমস্যা নাই, ওর একটা কৌতূহল হয়েছে বুঝিবে না। মনে কর আমাকে ফ্যামিলির মধ্যে এইসব রুটি ভাজি টেজি এত আমরা খাই না, নিম্ন হইলে পরোটার নিচে তো আমরা নামতে পারি না। তোর আইডিয়া জ্ঞান চমৎকার। হ্যাঁ ঠিকই কইছো, অফ সিজনে এক ডজন লাগে, আবার আম কাটালের সিজন যদি হয় তাই মনে কর ছয়টা প্লাস হয়ে যায়, 18টা রুটি লাগে, একটা আন্ডা পোস্ট করিয়ে নিয়ে যেতে পারো। লোভ কত ডিম পোস্ট, একখান রুটি দিলাম দুই কামড়ে চালান করে দিচ্ছু, মুক্ত না মনে হচ্ছে যে রাইস মিলের হলার। এরকম আধা খাঁচড়া করে কেউ খায় রে? খাদ্যের প্রতি কোনো মায়া দেওয়া নাই তাই না? একটু ভালো করে চা বা খা, নালি পরে পেট খারাপ হবে পারে। এই বল তুই কি শুরু করলো? হ্যাঁ তুই যদি বেশি বেশি কথা করছিস। চা বানোর দোষে কিছুই যায় না,
মনে কর ডাইজেস্ট পাওয়ার যদি ভালো থাকে, তাই যারা বোকরা বোকরা বোঝো তো, দাঁত নাই, হ্যাঁ গো হজম হয়ে যায়। কিন্তু তুই যেই পিলে রুডি আর বাজের দিকে চাই রয়েছ, এই পিলে তো বাঘ ছাগলের দিকে চাই থাকে, যদি প্যাডের সমস্যা হয় এই কারণ হইবে। আমার চোখ লাগা তো দূরের কথা, তোর প্যাটে যদি বোমাও পড়ে তাও তোর প্যাট নষ্ট হবি না, কিছু যদি হয় তাহলে শিবানের অভিশাপ হবে পারে। ডাবের পানি কাগের প্যাটে গেছে সেটা আমার ধরা শেষ। দিলে ভাই, আপনাকে আমি কিছু কবে চাই না, এখানে কোনো কথা কলি তো কথার মানে অন্যরকম হয়ে যায়। আব্বা আপনাকে ডাকতেছে, রুটি কয়খান লাগে সেই হিসেবে আমার নেওয়ার দরকার নেই, যে কয়খান লাগে সে কয়খান মাইরে তাড়াতাড়ি আব্বার সাথে এসে দেখা করেন। আজ যদি আমাদের দিদি বেঁচে থাকতো, তার ছেলেমেয়ের জন্য কাপড় এনেছি শাড়ি এনেছি, এটা দেখে দিদি যে কী খুশি হতো। তা যা বলেছিস বলা দা, বলা দা তোর কি মনে আছে আমরা ওপার চলে যাওয়ার আগে শেষ যখন এখানে এলুম, তখন দিদির জন্য সাজাদপুরের একটা সবুজ পাড়ের শাড়ি এনেছিলাম, শাড়িটা দেখে দিদি কী খুশি হয়েছিল না। কিরে শিবানি, তোর মুখটা গোমড়া কেন রে মা? শাড়িটা তোর পছন্দ হয়নি? শাড়িটার দাম কত তুই জানিস? আমাদের ওখানে কোন লেভেলের এই মহিলারা এই শাড়িটা পরে জানিস তুই? এত বেলা হয়ে গেল, জামাইবাবু এখনও দরজা খুলছে না। শিবানি, তোর বাপকে ডাক না, বাবার শরীরটা খারাপ করেছে, বাবাকে এখন ডাকা যাবে না। হয় মামা, তোমার ঘরে আসার কথা শুনে দেখো গে আমার বাবা বিছানায় পড়ে গেছে কিনা। তোমার ঘরে শরীরের যে ওজন, সেই ওজনে তার বাড়ির মাটি দেবে গেছে না, সেই সঙ্গে তার এখন গঙ্গা প্রাপ্তি না হয়ে যায়। দেখিস কিরকম ডাকার চেংরা, হ্যাঁ ও বলিলাই কেমন করে তাজা বাপটাকে মেরে ফেলছে। কেরে এ চেংরা, এ বাবা শরীর খারাপ হতে পারে না? হ্যাঁ যে সুখ শান্তির মধ্যে চব্বিশটা ঘন্টা আমার বাবাকে তুই রাখছু, তোর জ্বালা যন্ত্রণায় তিষ্ঠারির উপায় আছে। আমার বাবা যদি শক্ত সামর্থ্য না হইতো কবেই তোর জ্বালা যন্ত্রণায় গঙ্গা প্রাপ্তি ঘটত। বদমাইশ চেংরা করে কার খাচ্ছু, কার পড়েছু, সেই বাপের এরকম করছু। ও মামা, তোমার ঘরে কই? বাপের নামে যে এই ধরনের কথাবার্তা করছে তার কোনো রকমের কোনো প্রতিবাদ করিচ্ছাও না, নীরবে শুনে যাচ্ছাও। প্রতিবাদ করার সুযোগ তো দিলি নে, তুই তো নিজেই তো প্রতিবাদের ঝড় উঠিয়ে দিয়েছিস। ঝড় তুলবো না কিসের জন্য? কেরে মামা, এ তোমার ঘরে কি কোনো আক্কেল পছন্দ কিছু নাই? নিজের একবার চিন্তা করতে পারছো না? কোনো সংবাদ দেওয়া নাই, কিছু নাই, আটকা এ ধরনের দুজন মানুষ এসে বাড়ির উপরে হাজির হয়েছ কে? তা দেখে কি আমার বাপের শরীর খারাপ হতে পারে না? আরে ভগবান, হ্যাঁ আমার বাবা এত পূজা অর্চনা করছে, এত মানুষের উপকার করছে, তাও কি আমার বাপের কপালে একটা মানুষের মায়া মমতা জুটবি না? কার কথা কপু, নিজের সালেরই যে অবস্থা তা তো ঘরে কথা তো বাদ দিবি। আব্বা কি কিছু কবেন? ওই বহর করছিল আমাক তুমি ক্ষমা করে দাও বাবাজি, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এ কি করতেছেন আব্বা, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কে? যদি কোনো পাপ করে থাকি, পাপ তো অবশ্যই করেছি, তা নালি পরে তুমি তোমার বাড়ির রাস্তা ভুলে যাবে কে? আমি আমার বাড়ির রাস্তা ভুলে গেছি এই কথা কি ডাকছি আব্বা? কারুর কওয়ার তো অবকাশ নেই বাবাজি, তাছাড়া হাতের জিনিস কি আয়না দিয়ে দেখা লাগে? সেই যে তুমি আমার বাড়ি কবে আইছো, দিন তারিখ তো মনে করো আমার ভুল হয়ে গেছে। আমার মনে আছে আব্বা, এই ভাদ্র মাসের। আমি আর সেসব মনেও করবি চাই নে বাপু, আমি তোমার কাছে হাত জোর করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে দয়া করে তুমি বিদেয় হও, আমি আর পারতেছি না। এই কয়দিনে আমি একেবারে জেরবার হয়ে গেছি। আমি তো বাড়ি যাওয়ার জন্য এক পায়ে খাড়াই হয়ে আছি আব্বা, কিন্তু আম্মা তো কিছুতেই জাবের দিবার চায় না, উল্টে আপনার মিয়াক নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে।
তুমি আমার সাথে ইয়ার্কি করো, আমি তোমার ইয়ার্কির পাত্র। আম্মা কিডা, আমি তোমার আব্বা অনুরোধ করতেছি, সেটা তোমার গায়ে লাগতেছে না? আর আম্মার জন্য যদি তোমার এতই দরদ হয়ে থাকে, তাহলে পরে তাক তোমার বাড়িতে নিয়ে যাও না কে, তাহলে আমার একটু উপকার হয়। আমি তো আম্মাকে সাথে করে নিয়েই যাবার চাই, কিন্তু সে তো আপনাকে চিন্তা করে যাবার চায় না। তোমার আম্মাকে আমাদের চিন্তা তার করা লাগবে না, সে তো চিন্তা করে আমি যাতে ধ্বংস হয়ে যাই। আব্বা, আব্বা খবর পাইছেন? আব্বা শাস্তি হয়ে গেছে, উপরওয়ালা তো শাস্তি দিয়ে দিছে, হাতে নাতে শাস্তি পাওয়া গেছে আপনার বন্ধু হারাধন দত্ত কাকা। হারাধন দত্তের কি হয়েছে? আর মানুষের খারাপ কথা এত আনন্দের সাথে কয় লাগে না রে বাপ, হাজার হোক সে তো আমার বন্ধু মানুষ। আব্বা আজকে আপনার আমাকে নিষেধ করবেন না, এই আনন্দের দিনে আমার একটু ফুর্তি করবেন। জান আব্বা, আব্বা আপনার বন্ধু আমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছে, আমাকে মনের ভিতর যে আঘাত দিচ্ছে, সে কি সেটা রিজাল্ট পাবিনি আব্বা? আরে কি হয়েছে কত বহর। আব্বা কালকে রাত্রির বেলা হারাধন কাকার বাড়িতে কানাই বলাই মামা আইছে, বুঝছেন? আপনার মনে নাই গত বছর খালি কানাই আইছিল, এক বছরের চালের খরচ এক মাসে খসা দিয়ে চলে গেল, দুই ভাই হাতির মতো মোটা। কানাই বলাই আসার খবরে আনন্দ করতেছো রে বহর? আর এইদিকে যে আমার ঘরে জগায় মাধায় নামাইবার পারতেছি না রে বা, মানুষের আক্কেল পছন্দ একবার চিনতে করে দেয়। শ্বশুর মরে ভূত হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই, এদিকে শাশুড়ির জন্য দরদ একেবারে উৎকলায় উঠছে। দুলে ভাই, আমার আব্বার এই অবস্থা দেওয়ার পরও কি আপনার পাঁচটা পয়েন্ট একটা কথা কয় না? দরকার হলি কন, আব্বার কাছে আমি টাকা চাইনি, আপনার বাড়ি ফেরত দিয়ে আসি। আচ্ছা জামাবাবু, আপনার কি কোনো পরিবর্তন হবে না? রাতে আমাদের সাথে কি ব্যবহারটা করলেন বলুন তো। আপনি কি ভেবেছিলেন এটা হারাধন দত্তর বাড়ি না বললে আমরা চলে যাব? জামাবাবু আমাদেরকে এত বোকা পেয়েছেন। কে তোমার ঘরে এত বোকা ভাবিচ্ছে? এদেশে থাকতেই বলে আমার বাপ তোমার ঘরে শয়তানি বুদ্ধির সাথে পেরে উঠে নাই, আর এখন তো গেছো আসল বুদ্ধির দেশে, যে দেশে মাটির গুণেই মানুষের মাথার মধ্যে বুদ্ধি বলে গিজগিজ করে। এতদিন জানতাম ভাগ্নে ভাগ্নি মামা মাসিদের পক্ষে কথা বলে, তোর ক্ষেত্রে তো সেটা উল্টো দেখছি রে ভাগ্নি। ভাগ্নেটা যদি তোর মতো হতো তাহলে আমাদের দু ভাইকে তো এই বারান্দায় বসে সারা রাত কাটাতে হতো, কি বলিস বলাই দা? হ্যাঁ সব কথা তো আমরাই বলে যাচ্ছি, জামাইবাবু তো শালগম শিলার মতো ঠায় বসে আছে। কিরো জামাইবাবু কথা বলছেন না কেন? শুনুন জামাইবাবু, আমরা আসাতে যে আপনি খুশি হননি সেটা তো আমরা জানি, না রাগ করেই দু চারটে কথা বলুন, আপনার কণ্ঠস্বরটা কেমন হয়েছে একটু চিনে নিই বলুন। কি করছি তোমার ঘরে, কথা কানে যাচ্ছে না? আমি যে করছি বাবা মন অবত করিচ্ছে, শুনিচ্ছ না যে কথাবার্তা কওয়া যাবে না? বলিস কি, এখন কোন তিথি? এখন তো মনোব্রত পালনের কথা না, ওসব ভংসং ছাড়ুন জামাইবাবু, ভালো ভালোই কথা বলুন, তা না হলে কিন্তু গায়ে সুসুরি দিয়ে একবারে কথা বের করে ছাড়বো। এ মামা, এ তোমরা তো দেখেছি ভারী ইয়া হয়ে গেছো, তোমার জন্য কি মানুষ ধর্মকর্ম পালন করতে পারবি না? হ্যাঁ এসব কি, তোমরা না দেব দেবীর দেশে বাস করো। ঠিক আছে জামাইবাবু, আপনি নিব্বাকি থাকুন, আপনার মনোব্রত শেষ হলে আমরা কথা বলবো। ভাগ্নি অন্তত জল পানি কিছু খেতে টেতে দিবি নাকি? বেলা কত হয়েছে সে খেয়াল আছে? কি শুনেছ এতক্ষণ বলে বসে করছি না, যে আমার ঘরে বাড়িতে বোতো চলেছে উপিয়াস চুলিয়ে জ্বলবি না, খাওয়া দাওয়া নেই। আপনার ওদিকে আওয়াজ তো খুব ভালো হয়েছে। আরে গোল্লা আবাদ এবার বাম্পা সার বৃষ্টি সব ঠিকঠাক মতো পাইছে না? তো ভালোই না দিলে এবার, কিন্তু প্রকৃতিও আপনার মনে করেন যে অকৃপণ ছেলে, কিন্তু সেক্ষেত্রে সেচ ব্যবস্থারও কোনো ত্রুটি হয় নাই, এইভাবে যদি মনে করেন চলতে থাকে সব জায়গায় তাহলে তো কৃষিতে আমরা অন্য জায়গায় চলে যাবো, একটা উন্নয়ন হয়ে যাবে না? তাই সেটা মনে করেন আপনাকে দেয় এলাকার দিয়ে শুরু করলাম। কৃষি বিজ্ঞানী তোর লিখতে তো শেষ হয়েছে? আমরা তোকে ভালো কথা ভালো ঠায় না,
তার লগে আলাপ আলোচনা করতে আসি, তুই আসতে বাবা ফান্দাই দিছ, কি তোর সমস্যা? কি সমস্যা কি তুই সেটা বুঝিস না, সেই কথা আমার বিশ্বাস করা লাগবে রে গুল্লা। তোর যদি এতই আগ্রহ থাকে তুই থাকে দুলিবার সাথে, তার দুলেকে বাড়ি যাওয়ার পরে থাকা তুই দেখে আগে কয় মন ধান হয়েছে। দুলিভাই আপনি চলেন তো, রোদ কিন্তু তাতা উঠতেছে, চলেন তাড়াতাড়ি। জানতা দিলে ভাই ওরেন, তা কই লই যাবি? সাতমার বাজার মামা কি দুলাভাই লিগে ওই ষাট পান টাকা দিয়ে দিছে নাকি? না মামা, এটা একটা ভালো ডিসিশন নিছে। মাঝে মধ্যে জোন জামাই জামা কাপড় বানাই দেওয়া লাগে, এতে মাইয়ের মুখটা উজ্জ্বল হয়। কী কান দুলাভাই উসকে দিচ্ছ তাই না রে? এছাড়া সে কি নতুন জামাই নাকি যে তাকে ষাট প্যান্ট উপহার দেওয়া লাগবে? এ বাড়ে নতুন জামা কাপড়ের লিগে প্রত্যেক বছর হারকে একটা করে বিয়ে করা লাগবে নাকি? এ ফাদে তুই চুপ কর, বাতালের মতো খালি পক 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 করে কথা কয়। এ দুলাভাই দেরি করলে পরে লেট হয়ে যাবে না, আপনি চলেন। এই যে আপনার ফসল ধানে পুড়ে পুড়ে ওঠে নাই, আপনি এনে এসে পড়ে আছেন, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে না? অসুবিধে নাই, আমার তো লোকজন আছে, ছয় মাস না থাকলে কোনো সমস্যা হবে না। এটা কোন ধরনের আপনার স্বপ্ন এসে কথা করছেন দুলে ভাই? ছয় মাস আপনি থাকবেন না মানে ক্ষতি হবে না মানে? আমার বুন্ডা আছেন আপনার বাড়িতে, তার প্রতি আপনার কোনো মায়া মমতা দায় দায়িত্ব ভালোবাসা নাই তাই না? আপনি ছয় মাস অন্য জায়গায় পড়ে থাকলে বাড়ি হলো, আপনি চলেন, আপনি ওঠেন, আপনাকে আমি ছাড়িয়ে দিয়ে আসি। স্যার একটি ধর্মের স্যার তুই হারে ছাড়িয়ে দিবি? হ্যাঁ ওটা বেহাত বেটা, জোন জামাই লোকে কী ধরনের ব্যবহার করায় সেই ধরনের একটা ফ্যামিলিগত কালচারই তোকে মধ্যে বেটা নাই, ব্যবহার করতে জানো না? তোরা তো টেনশনের কিছু নাই, তুই ধরিয়ে নে হে আমার অংশের মধ্যে আছে। আর হ্যাঁ স্যার, হেও তো এবারে জামাই না, হ্যাঁ একটা ছোটো হইলে অংশ পায় না, এগুলো মাথায় রাখবি না, বেয়াদ যা কথা কইতে জালুই আলাপ করতে আসলি লতা দা নয় অন্য দিকে না বেশি হয় না ওই আইসেল মাটি কম তো গুল্লারে। লতা পাতা পেঁচা যদি তোর আমি ফাঁসি না দিছি রে তালিবার আমার নাম বহন না, এই কথা এক কোণিতে আমি আব্বার কাছে কব। তোর অংশ না অংশ তোর মুয়ের ভিতর ঢুকিয়ে দেবো না শালা। যা যা সাক্ষর খোড়া আমাদের এলাকায় আবার সাক্ষর খোড়া দানটা খুব লাগায় বুঝলেন, মানুষের পর্যায় পড়ে না, মাঝে মধ্যে আন্দারে বোলাই নিয়ে সোফাই গেলেন কেউ যেন সাক্ষী দেখে বুঝলেন, আপনি জামাই মানুষ কি হইবে কোনো সমস্যা নাই। কানাই আচ্ছা ব্রত উপবাস তোরা করছিস কর, তাই বলে কি কেউ বাড়িতে অতিথি আসলে তাদের কি কেউ না খাইয়ে রাখে? এটা তোদের কি ধরনের ধর্ম পালন রে শিবানী? আমার দেশে এই নিয়ম, যে দেশে যে ভাব সেটা তোমার মানাই লাগবে মামা। ভাগ্নি রে কথাটা কিন্তু ঠিক হচ্ছে না, শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, তাদেরকে ক্ষুধায় কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না। তোমরা তো মানে অতিথি না আত্মীয়। এত কিছু যুক্তি দিয়ে তবু আমাদেরকে না খেয়ে রাখবে শিবানি? কাল সারাটা দিন জার্নি করে এসেছি ভাগ্নি রে, দে না একটু জল পানি কিছু খেতে দে, তোরা উপবাস করবি কর, আমাদেরকে উপবাসই করাস নে। হচ্ছে না মামা, তোমার ঘরে খাইতে দিয়ে আমি ব্রত নষ্ট করতে পারবো না। তোরা বাপ বেটি তো আরো ছোট লোক হয়েছিস রে, যা শুনেছি এখন তো সব মিলে যাচ্ছে। তোর বাপ আমার বোনটাকে বিনা চিকিৎসা মেরে ফেলেছে, প্রথমে কথাটা তো শুনে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি, এখন তো তোর ভাব দেখে মনে হচ্ছে ঘটনা পুরোপুরি সত্য। এসব আজারে কথা তোমরা করে পাও? হ্যাঁ মানুষের আয়ু না থাকলে মানুষ বাঁচে? চিকিৎসা করে যদি মানুষ মানুষকে বাঁচাতে পারতো তাহলে কোনো মানুষ মরতো? কিসের জন্য একটা কথা বুঝিচ্ছেও না যে ভগবানের উপরে কারোর হাত নাই, যার কপালে ভগবান যা লাগিয়েছে তাকেও খণ্ডন করতে পারে? বাহ তাহলে মানুষের অসুখ হলে ডাক্তারের কাছে যেত না, ওষুধও খেত না? ডাক্তারের কাছে যাচ্ছে ওষুধ খাচ্ছে জন্যই তো দিন দিন নতুন নতুন রোগ বালা জন্ম নিচ্ছে, ভগবানের উপরে কেদারি দেখাচ্ছে, ভগবানও দেখা দিচ্ছে। দেখ শিবানি যত কথাই বলিস তোর বাপকে কিন্তু আমরা ছাড়ছি না। হ্যাঁ তোর বাবা আমার বোনটাকে বিনা চিকিৎসা ফেলে রেখেছিল কেন? সে চিকিৎসা না করাতে পারলে না করাতো আমাদেরকে তো খবর দিতে পারতো না পারতো না? দেখো মামা বেশি ভয় দেখাবে না, ভগবানের জিনিস ভগবান নিয়ে গেছে তার উপরে কারোর হাত নাই। তোমরা কিসের জন্য এখন এসে আমার বাবার জীবনটা ঝালাপালা করিচ্ছ? আমার মা তো তোমার আপন কোনো বোন ছিল না, মাইসে তো বোন ছিল, সেও এখন নাই যে দাবি করবে। ধরতে গেলে তো তোমার ঘরের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আরে ভাই তুই চোরের মতো করতেছিস কিছু নেই রে ভাই, রেশমাকের বাড়ি আসে পড়েছিস, চল এক রে ভাই। আর তুই আমার বড় ভাই না, তুই তো কথা কতেই পারিস তাই না? চল এক রেশমার বাবা খুব ভালো গ্রাহ করবি না রে ভাই, তুই আমার সাথে জোরাজুরি করতেছিস কে ভাই? আরে এছাড়া আর কোনো উপায় নাই রে ভাই, আমাকে কেউ আসে
আমাদের দুঃখ কেউ বুঝবে না, তোরই বুঝতে হবে রে ভাই। চল ভাই, এটা কেমন আছে কিছু না রে, তুই গিয়া খালি কবি রে ভাই। চলে চলে, তুই আসলে একটা পাগল চল, আমি কথা বলি কোনো লাভ হবে নি। যদি কয় যে তোমার বাপ মা থাকতে তোমরাই যা খুশি জিনিস, যদি রাগ হয় যদি হিতে পিপুরে তো তখন কি করবি? ওরে এত যদি যদি করিস না রে ভাই, তুই চলে না। ওরে কথা করতে কি পয়সা লাগবে নাকি? আর রেশমাকে আমি কয়েছি যে তার বাবার সাথে আমি ডাইরেক্ট কথা কব। চলে রে ভাই, চলে চলে ভাই। খারাপ খারাপ বাড়ি ভিতরে কাম নাই, এনে আমরা খারাপ থাকি জব্বার সাথে বাড়ির ভিতরে যখন বাইরে বেনি তখন তার ডাক দিয়ে ফাঁকি নিয়ে তুই কথা কব নি। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে তাহলে এখানে দাঁড়াই না। বুদ্ধিটা তো ভালোই করেছিস রে মা, কিন্তু এই অসুরের কাছে এই মৌনব্রত কতক্ষণ টিকবি? নি আমি বুঝেছি না বাবা, ভগবান যে কিসের জন্য আমার ঘরে একের পর এক বিপদ দিচ্ছে। ওরে ভগবানের কথা কইস না রে বাবা, দশচক্রে ভগবানও অস্থির হয়ে যায়। হয় বাবা, ঠিকই কইছ, আমার ঘরে সর্বনাশ করার জন্য সকলাই উঠে পড়ে লাগিছে, তাছাড়া কিসের জন্য বাবা কও? এতগুলি এই সব ডাবের কথা মুখে আনিস নে, যে অসুরের দল বাড়িতে আইসে আরো কত কিছু তল হয়ে যাবে নি, তা ঠিক আছে। ও কাকা কথা কও না, বহরের গলা মনে হচ্ছে, আমি দেখেছি। আমার কাকা কনে গেল, ও হারাধন কাকা, কাকা 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 জন্য আমার নিজের হারাধন কাকা কনে গেল রে। হ্যাঁ, বাড়িঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে 71 সাল ঘটে গেছে। আমার কাকাও কি বাড়ি ছেড়ে চলে গেল, শরণার্থী হয়ে গেল? সেই যে হলেই মনে কয় তোরা খুশি হইস, আর বাদই তো আছে ওইটুক। আমার বাপের দুরবস্থা দেখে তোরাই তো খুশি হয়েছিল রে। হ্যাঁ, তোরা মনে মনে হাসিছিল, এখন কেবা থাকে কানাই বলাই মামা কনে গেল, এখন ওখতে কয়সের চালের ভাত বসাচ্ছে। সংসার চলে না রে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না রে, গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, ওর জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা